পিটিসিত বিজেপির সুনামি আহিছে। গতিকে পিটিসিত বিজেপি সরকার হবই। নির্বাচনী প্রচার সভাত রাইজর বিপুল উৎসাহ দেখি এই মন্তব্য মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিটিসিত বিজেপির এক প্রকার ঢৌ হয়েছে, সুনামি হয়েছে। মই ভাবো যে বিপুল সংখ্যাগরিষ্ঠতার কোকরাঝাৰত এবার বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে। নির্বাচনী যুজত নেতার বাকযুদ্ধ নহলে হব জানো, সেয়ে বিটিসির পরিষদীয় নির্বাচনত পেজ জমিছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর বিপিএফ প্রধান হাগ্রামার বাকযুদ্ধ। আগদিনা যদি হাগ্রামাই কয় বিটিসিত হিমন্ত বিশ্বর দাদাগিরি নচলিব, পিছদিনাই মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বর হুঙ্কার, বিটিসিত দাদাগিরি হাগ্রামার নহয়, চলিব লাগিব রাইজর দাদাগিরি। আমাকে কবলে আইছে বিটিসিত নয়, দাদা আপনি ইফালে অসমত থাক, দাদাগিরি করব, বিটিসিত আপনার দাদাগিরি নচলে, আপনি ইয়াত সময় নষ্ট করে লাভ নাই। দাদা হিমন্ত বিশ্ব শর্মায়ে বিটিসির তার দাদাগিরি গুন্ডামি তো নচলে বাস। কোনে কার দাদাগিরি আজির দিনত সহ্য করে, হয় নহয়? তেওঁৰো দাদাগিরি মই সহ্য নকৰো, মোৰো দাদাগিরি তেওঁ সহ্য নকৰে, রাইজৰ দাদাগিরি হব লাগে। এইবাৰ আকৌ নিৰামিষ ভুজি আৰু আমিষ ভুজিৰ প্ৰসংগ। হাগ্রামা আমিষ হোৱাৰ কাৰণেই বোলে বিটিসিত ইমান লুণ্ঠন চলিল, গতিকে এইবাৰ আমিষক আঁতৰাব লাগিব। আমাৰ মহিলাৰে আমিষ ভুজি কাৰণেতো প্ৰবলেমটো হৈ আছে, সেইকাৰণে ঘৰ এটা দিলেও 25,000 টকা দিব লাগে, কাৰ্ডবিলাকো ভিচি দিছি, সেইকাৰণে এইবাৰ আমিষ ভুজিটো অলপ কমাব লাগে। ভিচি ডিচি আৰু হাগ্রামা মহিলাৰিক মেকুৰী আখ্যা দিয়াৰ পাছত সুৰ সলনি হ'ল হাগ্রামাৰ। ভিচি ডিচি নিৰ্বাচন কৰিবলৈ ইলেকশ্যন নোহোৱাটো ভুল বুলি স্বীকাৰ কৰিলে হাগ্রামা মহিলাৰিয়ে। এইটো ডেইলি হৈ থাকিব, মোৰো ডেইলি হ'ব, তাৰো ডেইলি হ'ব, ওয়া কালি হিয় কালি দিব, ময়ো কালি দিম, মহা কালি, এইটো চলি থাকিব। ভিচি ডিচি ভাঙিব নোৱাৰে, বিচি ডিচি আছে, আগত পৰাই চলি আহিছে, চলি থাকিব। গভৰ্ণমেণ্ট অফ আসামক আমি লিখিব লাগে যে বিটিসি আমাৰ বিচি ডিচিটো ইলেকশ্যন কৰিলে ভাল বুলি। সেইটো ষ্টেট কংগ্ৰেছৰ দিনতো হৈছে, বিজেপিৰ দিনতে আমি দিছোঁ, সেইটোহে নিয়ম। কিন্তু সেইকাৰণে আমি এতিয়া নমিনেটেড বাছি পেলাই দিয়ে, কিন্তু ইলেকশ্যন হ'লে ভাল। চৰকাৰ বোলে বিপিএফে বনাব, গতিকে হিমন্ত বিশ্বক শপত গ্ৰহণলৈ কিয় মাতিব হাগ্রামাই? এতিয়া বিটিসিত হেনো গণ্ডগোল লগাইছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাইহে। আরে হিমন্ত বিশ্ব শর্মাক আমি কেউ মাতিব লাগে, সরকার আমিয়ে বনাব, গন্ডগোল করব বিচারি আছে, যতে ততে যতে ততে গন্ডগোল করব বিচারি আছে। হিমন্ত বিশ্ব শর্মা আহার লগে বিপিএফর বহুত প্লাস হয়েছে, এই এইবিলাক প্রভাবশালী কাম নাই, এইফালে অসমত প্রভাবশালী হব পারে, বিটিসিত নহয় জিরো। একালৰ সতীৰ্থক চিনিয়েই নাপাওঁ বুলি কৈ হাগ্রামাই কলে বিশ্বজিৎ টকা খোৱা মানুহ, গতিকে বিশ্বজিতৰ কোনো কাম নাই। এই বিশ্বজিৎ কিবা ঘোষ খাওয়া মানুহ, এই 99 মাষ্টাৰত ঘোষ খাওয়াতো দেখা নাই, ইয়াৰ রিপ্লাই দিয়কচোন, হে মই খাওয়া নাই বুলি, 99 মাষ্টাৰৰ পৰা মই পইচা খাওয়া নাই বুলি কওকচোন, হে কোন হয় বিশ্বজিৎ? ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।